ক্রিকেটের সুপার ক্লাসিকো ভারত পাকিস্তান ম্যাচ, কিন্তু দুই জায়ান্টের লড়াই উপভোগের সুযোগ খুব একটা হয় না দর্শকদের। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না 9 বছর, আর টেস্টে দুদলের সবশেষ সাক্ষাৎ পাক্কা 15 বছর আগে। তবে এলিট ফরম্যাটের হাই ভোল্টেজ ফাইট আয়োজনে উদ্যোগী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত পাকিস্তানের একটি টেস্ট ম্যাচ আয়োজন করতে আগ্রহী অজিরা। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া সরকার। জানা গেছে শিগগিরই ভারত ও পাকিস্তান বোর্ডকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গেল নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপে সেখানে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ও পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন 90,000-এর বেশি দর্শক। জনপ্রিয়তা ও বাণিজ্য সবকিছুর বিবেচনায় আকর্ষণীয় ম্যাচ মুগ্ধ করেছিল স্বাগতিকদের। মূলত সেজন্যই এ দু দলের ম্যাচ নিজেদের ভেন্যুতে আয়োজনের ইচ্ছে পোষণ করেছে অস্ট্রেলিয়া। এমসিসি প্রধান স্টুয়ার্ট ফক্স বলেছেন সব পক্ষ সম্মত হলে 3 ম্যাচ টেস্ট সিরিজের কথা ভাববে তারা, তবে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচিতে তা আদৌ সম্ভব কিনা সেটাও ভেবে দেখতে হচ্ছে। বিশ্বকাপ আর এশিয়া কাপের সুবাদে গেল 2 বছরে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে কোহলি বাবররা। নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় সফর নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়নি তাদের, তবে 2023-এ বাঁধবে বিপত্তি। পরবর্তী এশিয়া কাপ পাকিস্তানে এবং ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। প্রতিবেশী দেশে ক্রিকেটারদের পাঠাতে চায় না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই ও পিসিবি। আইসিসি এফটিপির 2023 থেকে 2027 চক্রে কোনো দ্বিপাক্ষিক সিরিজও নেই ভারত পাকিস্তানের। এমন পরিস্থিতিতে দুই পরাশক্তির টেস্ট ম্যাচ আয়োজনে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ ভিন্ন এক আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। মাকসুম আলম খান, সময় সংবাদ।